আসসালামু আলাইকুম। আজ 29শে সেপ্টেম্বর 2021। আমন্ত্রণ জানাচ্ছি চ্যান্স টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত সমালোচিত ইসলামী বক্তা হাদিস গবেষক মুফতি কাজী ইব্রাহিম, প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে বর্তমান সময়ের ভাইরাল এই বক্তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন, তবে জেড এম রানার বিস্তারিত পরিচয় জানা যায়নি। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। জেড এম রানা নামের এক ব্যক্তি বাদী হয়ে দণ্ডবিধির 420, 406 ও 385 ধারায় মামলাটি করেন। এর আগে গত 27 সেপ্টেম্বর দিবাগত রাত 2টার দিকে রাজধানীর লালমাটিয়ায় জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতি ইব্রাহিমকে আটক করে ডিবির একটি দল। আটকের বিষয়ে পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যাচার, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, বিভিন্ন মাধ্যমে মানুষকে হিন্দুস্তানের দালাল ও রয়ের এজেন্ট বলে আখ্যায়িত করেন। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তিনি এসব ব্যাপারে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। মূলত তিনি বিতর্কিত ও বিভ্রান্তিকর সব তথ্য ছড়িয়েছেন, যা আইনত অপরাধ। এজন্য মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের তার নিজ কার্যালয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলছেন মুফতি ইব্রাহিম। কারা এই দালাল বা রয়ের এজেন্ট, তাদের পরিচয় সহ বিভিন্ন বিষয় জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি জুম্মার খুতবা, ওয়াজ মাহফিল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি ও পেজে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে ভাইরাল হন। গত শুক্রবার জুম্মার খুতবায় তিনি 2021 সাল থেকে পরবর্তী 5 বছর বাংলাদেশের রাজনীতিতে কি হবে তার আভাস দেন। এরপর সোমবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকার অর্থেই ভারতের প্রধান বিরোধী মুখ হয়ে উঠছেন। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে তৃণমূল কংগ্রেস এখন ছড়িয়ে যাচ্ছে দেশটির বিভিন্ন প্রদেশে। আঞ্চলিক দলের তকমা এবার ঘোচাতে নানা পরিকল্পনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সামনে মমতার টার্গেট দিল্লি জয়, এমন ইঙ্গিত তার বিভিন্ন সময়ের বক্তব্যে উঠে এসেছে। তার বাস্তব রূপ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডে। বিভিন্ন রাজ্যে কর্মসূচি পালন করতে ছুটে যাচ্ছেন দলের দ্বিতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার এই কর্মকাণ্ডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের প্রাচীন দল ভারতীয় কংগ্রেস। দলটি বিরোধী দল হিসেবে প্রায় অকার্যকর হওয়ায় মোদি বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেস এবার জায়গা করে নিচ্ছে। এর প্রমাণ, ভারতীয় কংগ্রেসের অনেক নেতা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আনন্দবাজার পত্রিকা আরও জানায়, একের পর এক রাজ্যে কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদানের পালা চলছে। সেই অধ্যায়ে এবার গোয়ার কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো সহ এক ঝাঁক কংগ্রেস নেতা বুধবার কলকাতায় এসে যোগদান তৃণমূলে। মঙ্গলবার সন্ধ্যায় তারা দমদম বিমানবন্দরে এসে পৌঁছান। তৃণমূলের পক্ষ থেকে তাদের স্বাগত জানান রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ও দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় 40 বছর কংগ্রেসে ছিলেন ফালেইরো। গোয়ায় 2 বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি, গোয়ার কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলেছেন। 70 বছর বয়সী ফালেইরো সোমবার বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি কংগ্রেসও ছাড়েন। ফালেইরোর সঙ্গে কলকাতায় এসে তৃণমূলে যোগদান গোয়া কংগ্রেসের 2 প্রাক্তন সাধারণ সম্পাদক জ্যোতিষ নায়েক ও বিজয় পাই। এছাড়াও তালিকায় রয়েছেন 2 প্রাক্তন সম্পাদক মারিও পিন্টো ও আনন্দ নায়েক। মমতার নেতৃত্বের প্রতি আনুগত্য স্বীকার করে ত্রিপুরা ও আসামের বেশ কয়েকজন আলোচিত কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন, যার মধ্যে শিলচরের প্রাক্তন সাংসদ প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যাকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। তারপরে গোয়ার কংগ্রেস সংগঠনে ভাঙন ধরালো তৃণমূল। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইসলামী পত্রিকা পূবের কলম জানিয়েছে, পাকিস্তানে প্রস্তুত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআন। এর প্রতিটি অক্ষর সাজানো হচ্ছে স্বর্ণ দিয়ে। পাকিস্তানের বিখ্যাত শিল্পী শহীদ রাসাম কোরআনটি প্রস্তুত করছেন। ফ্রেম ছাড়াই 8.5 ফুট দৈর্ঘ্য এবং 6.5 ফুট প্রস্থের এই কোরআন তৈরি করতে ব্যয় হবে 200 কেজি স্বর্ণ।
550 পৃষ্ঠার এই কুরআনে শব্দ রয়েছে প্রায় 80,000। প্রতিটি পৃষ্ঠায় গড়ে 150 শব্দ থাকবে। এগুলো তৈরি করতে প্রায় 200 কেজি স্বর্ণের পাশাপাশি 2,000 কেজি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। অ্যালুমিনিয়াম নির্মিত শব্দগুলো সোনা দিয়ে মোড়ানো থাকবে। এ বিষয়ে দুবাইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি শিল্পী শহীদ রাসাম বলেন, 2025 সালের মধ্যে এই কুরআনটি সম্পন্ন করার ব্যাপারে তারা আশাবাদী। তবে এক্সপো 2020 দুবাইয়ে তিনি এই কুরআনের অংশবিশেষ উপস্থাপন করবেন। লক্ষ লক্ষ দর্শকের কাছে সৃজনশীল কাজটি তুলে ধরার জন্য তিনি এটিকে উপযুক্ত ও সঠিক প্ল্যাটফর্ম বলে মনে করছেন। করাচির আর্টস কাউন্সিল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে অধ্যক্ষ শহীদ রাসাম বলেন, আমি এ আয়োজনে পবিত্র কোরআনের হৃদয় হিসেবে পরিচিত সুরা আর রহমানের অংশটুকু প্রদর্শন করব। প্রতিভাবান এ শিল্পী জানান, এখন পর্যন্ত পবিত্র কোরআন কাগজ, কাপড় ও পশুর চামড়ার প্রচলিত পদ্ধতিতে লিপিবদ্ধ হয়েছে। আমি তাই ভিন্ন কিছু করার চ্যালেঞ্জ নিয়েছি এবং এখনও পর্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছি। আমার এই প্রকল্পে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো একটি উচ্চমানের ক্যানভাসে অ্যালুমিনিয়াম ও স্বর্ণের প্রলেপ দিয়ে পবিত্র কোরআন লিপিবদ্ধ হচ্ছে। শহীদ রাসাম বলেন, পবিত্র কোরআনটির আকার হবে ফ্রেম ছাড়াই 6.5 ফুট বাই 8.5 ফুট। বর্তমানে আমার ছাত্রসহ প্রায় 200 প্রতিভাবান শিল্পী এই প্রকল্পে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইকনিক প্রকল্পটি নিজে শুরু করলেও বন্ধুরা এই প্রকল্পে সাহায্য সহযোগিতা করছেন। আসলে এটি একটি বিশেষ ধরনের প্রকল্প এবং সমাজের সকল অংশের ব্যাপক সমর্থন ছাড়া অর্জন করা সম্ভব নয়। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আশা করছি সঙ্গে থাকবেন আমাদের। ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ। নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য, আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর। কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন, কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা, টিপটপ মার্ট হতে পারে আপনার ত্বকের যত্নে সেরা ও কার্যকরী সমাধানের উপায়। ত্বকের নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আমরা। সানস্ক্রিন, খুশকি, চুল পড়া রোধ এবং নতুন চুল গজানো, ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপটপ মার্ট লিমিটেড। আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক, স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। আফগানিস্তানে আল কায়েদার যে সন্ত্রাসীরা লুকিয়ে আছে তারা আগামী এক বছরের মধ্যেই শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মিলি। মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি একথা বলেন। জেনারেল মিলি বলেন, আমরা এটা নিশ্চিত যে তালেবান মুখে যাই বলুক না কেন, তারা যুক্তরাষ্ট্রে 9/11 হামলায় জড়িত আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করেনি। গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার নিয়ে কংগ্রেসের শুনানি হয়। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরপরই তালেবান দেশটির ক্ষমতা করায়ত্ত করে। সিনেটর এবং কমিটি লিডার লয়েড অস্টিনকে শুনানি চলাকালে জিজ্ঞাসা করেন, তালেবানের শক্তি সম্পর্কে অনুমান করতে যুক্তরাষ্ট্র ভুল করেছিল কিনা। সিনেটে তালেবানের সম্ভাব্য হুমকির বিষয়টি ওঠার পর সিনেটররা বলেন, যুক্তরাষ্ট্র এখন তালেবানকে কঠোর নজরদারির মধ্যে রাখবে। বিশ্বের অন্যান্য নতজানু দেশের মতো সৌদি নারীরাও এগিয়ে চলেছেন পশ্চিমার সংস্কৃতি চর্চায়। বর্তমানে সেখানকার নারীদের সাইকেল চালানোর ঘটনা চোখে পড়ার মতো। সৌদি সরকারের উদার নীতির কারণে এই দুই চাকার বাহন নিয়ে ছুটে চলেছেন নারীরা। এ বিষয়ে সাইকেল ক্লাব সাহসের প্রতিষ্ঠাতা সামার রাহাবনি বলেন, সৌদির মতো রক্ষণশীল দেশের সড়কে নারীদের সাইকেল চালানোর ব্যাপারটা একসময় অসম্ভব বলেই ধরে নিয়েছিলাম। যেই দেশে একসময় নারীদের খেলাধুলা বাঁকা চোখে দেখা হতো, বাধা পেরিয়ে সামার এখন তিনি জেদ্দার লোহিত সাগর শহরে সাহস নামে একটি সাইকেল ক্লাব পরিচালনা করছেন, যেখানে নারী পুরুষ উভয়ই প্রশিক্ষণ নিতে পারছেন। ফরাসি সংবাদ মাধ্যম AFP-কে দেওয়া সাক্ষাৎকারে এই নারী উদ্যোক্তা বলেন, আমি সাহস নামটি বেছে নিয়েছি কারণ আমরা যা করছি তাতে আসলেই সাহস লাগে। রাস্তায় বের হয়ে সাধারণ মানুষের ভিড়ে অনুশীলন করা আমাদের জন্য সহজ নয়।
2017 সালের পর সৌদির পরিস্থিতি কিছুটা বদলেছে। যুবরাজ সালমান দেশটির সামাজিক ব্যবস্থায় পরিবর্তন আনায় আগের চেয়ে স্বাধীনভাবে চলতে ফিরতে পারছে নারীরা। 2017 সালের আগে সৌদিতে নারীদের সাইকেল চালানোর কথা যেখানে ভাবাই যেত না, অতীতে সৌদি নারীদের খেলাধুলা অনৈতিক কাজের অংশ হিসেবে দেখা হতো। এখন সময় বদলেছে, বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদির নারীরাও রাজপথে সাইকেল চালাতে পারছেন, আর জেদ্দা শহরে এই দৃশ্য এখন স্বাভাবিক। রাহেবিনী সপ্তাহে দুই দিন রাইডিং এর প্রশিক্ষণ দেন, সামনে সৌদির আরও ছেলে মেয়ে সম্পৃক্ত হবেন বলে আশা প্রকাশ করেন এই উদ্যোক্তা। দর্শক, এর সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।